বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই বাউন্ডারি গেট। গেটের ডিজাইনগুলি দেখুন, দেখে আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। গেটগুলি সাধারণত স্টিলের হয়ে থাকে বা লোহাও হয়ে থাকে, দেখতে কিন্তু স্টিলের রেলিং ভালো লাগে। এই গেটগুলি আপনার জীবনের নিরাপত্তা বহন করে। তাই বন্ধুদের বলি, একটি ডিজাইন পছন্দ করে মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে বাড়িতে লাগিয়ে নিন। ডিজাইনগুলি যদি পছন্দ না হয়, তবে আপনাদের কী ধরনের ডিজাইন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওই ডিজাইন দেওয়ার চেষ্টা করব। যে সকল আমার নতুন বন্ধু আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রোজ নতুন নতুন ডিজাইন দেখিয়ে থাকি। বন্ধুদের একটি জিনিস লক্ষ্য করতে বলবো, আমার প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। একটি ভিডিওতে যে ডিজাইনগুলি আপনাদের দেখিয়ে থাকি, ওই ডিজাইনগুলি অন্য ভিডিওতে দেখতে পাবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। আপনার স্বপ্নের বাড়িটি সুন্দর করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। তবে ম্যাটেরিয়ালগুলি ব্র্যান্ডেড কোম্পানির লাগাবেন, তাহলে সহজে মরিচা পড়বে না। বন্ধু, আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পল ডিজাইন। ডিজাইনগুলি দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। আমার এই চ্যানেলটিতে যে সমস্ত জিনিস আছে, সেগুলি হলো জানালার গ্রিল, বাউন্ডারি গেট, বাড়ির সামনের গেট, বালকনি রেলিং, সিঁড়ি রেলিং, এবং বাড়ির মধ্যে যে আপনার টিভি শোকেস ইত্যাদি আছে। তো যে কোনো জিনিস বাড়িতে লাগানোর আগে যদি আপনি আপনার চয়েস মতো লাগিয়ে নিতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। তাই বন্ধুদের বলি,
জানালার গ্রিল ডিজাইন, বাড়ির সামনের গেট ডিজাইন, সিঁড়ি রেলিং, আপনার যে ব্যালকনি আছে তার রেলিং। ম্যাটেরিয়াল সম্বন্ধে বলতে গেলে বলবো স্টিল এবং আয়রন। কিছু ডিজাইন আছে স্টিল ম্যাটেরিয়াল দিয়ে বানালে ভালো লাগবে, আবার কিছু ডিজাইন আছে আয়রন দিয়ে বানালে ভালো লাগবে। আমি আপনাদের বলবো আপনার বাড়ির কী পজিশন গ্রিলগুলি লাগাতে হবে। যদি ধরে নিই বাড়ির সামনের কিছু গ্রিল লাগাতে হবে, তাহলে একটি শৌখিন দেখে ডিজাইন পছন্দ করে লাগান। যদি মনে করেন বাড়ির পিছনের দিকে লাগাবেন, তাহলে সিম্পল ডিজাইন পছন্দ করে লাগান। আর সিঁড়ি কিংবা ব্যালকনির গ্রিলগুলি সাধারণত স্টিলের বেশি লাগিয়ে থাকে, তবে আপনি আপনার পছন্দ মতো লাগাবেন। এই ভিডিওতে যে ডিজাইনগুলি আছে সবই দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে গ্যালারির মধ্যে রেখে দিন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে, ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিছু ডিজাইন পাঠান। তাদের উদ্দেশ্যে বলবো কমেন্ট বক্সে আপনার নাম্বার দিবেন, তবে হ্যাঁ আপনার কী ডিজাইন লাগবে, যেমন জানালা, দরজা, সিঁড়ি রেলিং, বারান্দা রেলিং, বাড়ির যে প্রাচীর আছে তার গেট অর্থাৎ বাউন্ডারি গেট, ইত্যাদি যেটি লাগবে ওই ডিজাইনটি উল্লেখ করে দেবেন। আপনাদের একটি পরামর্শ দিতে পারি, আপনি যখন গ্রিলগুলি বানাবেন তখন মিস্ত্রি ভাইয়ের সঙ্গে মালের কোয়ালিটি দেখে দাম দর করে তবেই বানাতে বলবো। কারণ আয়রনের কোয়ালিটি অনেক রকম হয়, আবার স্টিলের কোয়ালিটি অনেক রকম হয়, যেটি ভালো কোয়ালিটি হবে সেটি লাগাতে বলবো। যেমন আয়রন, কাঁচা আয়রন এবং স্টিল আয়রন। কাঁচা আয়রন লাগালে ভবিষ্যতে শিগগিরই মরিচা পড়ে যাবে, আর স্টিল আয়রন সহজে মরিচা পড়ে না। তাই বন্ধুদের বলবো হয়তো কিছু বেশি দাম পড়বে, তাও খুব বেশি না, কেজি প্রতি 5-10 টাকা ফারাক থাকে। আর স্টিলের কথা বলতে গেলে স্টিলের কোয়ালিটি বাজারে অনেক আছে, আমি আপনাকে বলবো ব্র্যান্ডেড কোম্পানির স্টিল লাগাতে, যেমন MS স্টিল, SS স্টিল, SM স্টিল ইত্যাদি।
বন্ধুরা, আজ আপনাদের কাছে যে গ্রিল ডিজাইনগুলি নিয়ে এসেছি সবই সিম্পল সহজ সরল ডিজাইন। ডিজাইনগুলি ফলো করুন, একটি নয় একটি পছন্দ হবেই। তবে আপনি যে নতুন বাড়িটি তৈরি করেছেন তার বারান্দা, দরজা, জানালা, শ্রেণি রেলিং, বাউন্ডারি গেট বা প্রাচীর গেট, এই সকল জায়গাগুলিতে যে গ্রিলের ডিজাইন লাগাবেন, ডিজাইনগুলি যেমন একটার প্রতি আর একটা মিল থাকে। বন্ধুদের বলি, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসছি, কথা হবে পরের ভিডিওতে।